এবার বাগান ম্যানেজারের নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো বসত বাড়ি, শ্রমিকদের আক্রমণে আহত দম্পতি। বাগান ম্যানেজারের নির্দেশে বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বসত বাড়ি, ম্যানেজারের নির্দেশে বাগান শ্রমিকরা এমন কাণ্ড ঘটায়। লেবারদের আক্রমণে আহত হয়েছেন স্বামী স্ত্রী, এ যেন এক অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এভাবে এমন একটি ঘটনা ঘটেছে নিভিয়া এলাকায়, এই ঘটনা কোনো সরকারি বাহিনীর দ্বারা নয়, নিভিয়া বাগানের ম্যানেজারের নির্দেশে বাগান শ্রমিকরা তাণ্ডব চালায় হান্না নদী নামের একজনের বাড়িতে। ফখর ও এনামুল নামক দুজন শ্রমিক বাগানের পক্ষ থেকে আক্রমণ চালায় গৃহকর্তা হান্না নদীন ও তার স্ত্রী রায়না বেগমের উপর, এমন অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে আহত হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন হান্নান এবং তার স্ত্রী। এরপর বোলডোজার লাগিয়ে হান্না নদীনের বাসগৃহ গুড়িয়ে দেওয়া হয়, মাটির নিচে চাপা পড়ে হাঁস মুরগিসহ প্রয়োজনীয় কাগজপত্র। এই ধরনের অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানান সচেতন মহল। জানা গেছে, উপযুক্ত মূল্য দিয়ে কিনে গত আড়াই বছর থেকে হান্না নদীন এই বাড়িতে বসবাস করছেন। শনিবার হঠাৎ বাগান ম্যানেজারের নির্দেশে কয়েকজন লেবার বোলডোজার নিয়ে তার বাড়িতে উপস্থিত হন। কাউকে কিছু না বলে খড়ের উপর বোলডোজার চালাতে আরম্ভ করেন, এতে বিস্মিত হন হান্নান ও তার স্ত্রী রায়না বেগম। এর কারণ জিজ্ঞেস করলে পেছন থেকে ফখরুল ও এনামুল নামক দুজন শ্রমিক তাদের উপর যৌথভাবে আক্রমণ চালায়, এতে সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারিয়ে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। সংবাদ পেয়ে প্রতিবেশী ও আত্মীয়রা ছুটে এসে উভয়কে উদ্ধার করেন, ততক্ষণে কাজ সেরে চলে গেছে বাগান বাহিনী। প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। প্রশাসনের তরফে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানান স্থানীয় ময়নুল হক তালুকদার। নমস্কার, সালামু আলাইকুম। আজকে আমাদের স্বাধীন ভারতে বড় মারাত্মক দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেছে, যে এই যে জায়গাটা আমি উপস্থিত আছি এই জায়গায় আজকে ব্রিটিশ শাসন থেকে আরও কঠোর একটি পরিস্থিতি সেই জায়গায় ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে জায়গাটা আপনারা খালি দেখা যাচ্ছে, এই জায়গাটায় একটি গড় ছিল, একটি বসত বাড়ি ছিল। হঠাৎ এই বাগানের নিবিয়া চায় বাগানের ম্যানেজার এবং আরও কয়েক লেবার নিয়ে জেসিবি বোলডোজার দিয়ে এই দেখুন এই গড় সুদ্ধা এ মাটির নিচে ঢুকিয়ে দিয়েছেন। এই এখানে হাঁস আছে, মুরগি আছে এবং এই বসত বাড়ির যাবতীয় বাসনপত্র, থালা সব কিছু এই মাটির নিচে পুঁতিয়ে দেওয়া হয়ে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার খতিয়ান আছে, এই জায়গার যে বা যার নামে খতিয়ান আছে তার কাছ থেকে এই জায়গাটা টাকার বিনিময়ে খরিদ করা হয়েছে। এটা ডকুমেন্ট আছে অলরেডি, ডকুমেন্ট থাকা সত্ত্বেও দুঃখের বিষয় কোনো জানুনি বা কোনো ধরনের জগড়া জাতি নয়, কোনো এই জায়গার ব্যাপারে কোনো কেসও নয়, তথাপিও এই মানুষ, এই যে এই পরিবারের যে দুর্ভোগিয়া মানুষ, এদেরকে উদ্বাস্তু করে মাটির নিচে ওদের ডকুমেন্ট কাগজপাতি যাবতীয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, লাঠির আঘাতে এই দুইজন মানুষ, একজন মেলুক একজন পুরুষ মানুষ, দুজনকে রক্তাক্ত করে দিয়েছে। এই যে বর্বরতা ব্রিটিশ শাসনের ন্যায়, আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি না ব্যাপারটা কী। এই আপনারা দেখতে পারবেন, এখন থেকে প্রায় দুই ঘন্টা আগে ঘটনা হয়েছে, আমি ওখানে রক্ত ছিটা এই মানুষটার গায়ে আছে, দেখুন আপনারা, এই যে ওখানে রক্তগুলো শুকিয়ে গিয়েছে। কিন্তু আমরা বুঝতে পারছি না এই ব্যাপারটা কী, কারণ এই জায়গাটা তো অলরেডি একটা খতিয়ানের জায়গা, কোনো বাগানের জায়গা নয়, বাগানের জায়গা নয়, একটা হিন্দুস্তানি মানুষের খতিয়ান আছে, খতিয়ান দলিল সহ ওনার সাথে পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে। আজ কেন এই বর্বরতা? আমরা এই দেশে কি, আমরা এই দেশের নাগরিক নয় নাকি, আমরা এই দেশে কি বাঁচতে পারবো না নাকি? এই ধরনের যে পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি কি দেখা যাবে আমাদের এই দেশের যে শান্তি শৃঙ্খলা, এই শান্তি শৃঙ্খলা এই ধরনের পরিস্থিতি কীভাবে থাকবে? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধরনের বর্বরতা এবং এই ধরনের রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি।